গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 13ই জুলাই আর আজকে দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আর ছোটো কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যা তোমরা পরে রিভাইজ করতে চাও পিডিএফটা দেখে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, বোয়িং কোম্পানি ভারত বিমান বাহিনীতে সমস্ত 37টি মিলিটারি হেলিকপ্টার সরবরাহ করে দিয়েছে, বা সরবরাহ শেষ হয়েছে 37টি মিলিটারি হেলিকপ্টারের, তো এই হেলিকপ্টারগুলির নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে টোটাল 37টি 37 মিলিটারি হেলিকপ্টার ইউনাইটেড স্টেটের আমেরিকার লার্জেস্ট এরোস্পেস কোম্পানি এই বোয়িং কোম্পানির কাছ থেকে টোটাল 37টি হেলিকপ্টার কিনেছে ভারত সরকার। তো তার মধ্যে কোনগুলি বা কী কী নাম রয়েছে? তো অপশানগুলো আছে, অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ তার মধ্যে রয়েছে 22টি অ্যাপাচে AH-64E অ্যাপাচে হেলিকপ্টার, আর 15টি চিনুক CH-47 চিনুক হেলিকপ্টার রয়েছে টোটাল 37, যার মধ্যে রয়েছে অ্যাপাচি 22টি এবং চিনুক রয়েছে 15টি। কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত দিনগুলির মধ্যে কোনটি বিশ্ব মালালা দিবস হিসাবে চিহ্নিত হয়েছে, ওয়ার্ল্ড মালালা ডে কবে পালিত হয়ে থাকে প্রতি বছর? তো অপশান হচ্ছে 10 জুলাই, 11ই, 12ই, আর অপশান ডি হচ্ছে 9। তো দুই অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ প্রতি বছর 12ই জুলাই ওয়ার্ল্ড মালালা ডে হিসাবে সেলিব্রেট করা হয়ে থাকে। আর কবে প্রথম হয়েছিল? কবে? 2013 থেকে এটি প্রতি বছর সেলিব্রেট হয়ে আসছে। আর কোন কারণে? কারণ এই দিনটি হচ্ছে মালালা ইউএসএফজি, ইনি পাকিস্তানের একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 12ই জুলাই ওয়ার্ল্ড মালালা ডে হিসাবে পালন বা সেলিব্রেট করা হয়ে থাকে। আর কারণটা হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে, তিনি হচ্ছেন বিশ্বের সবথেকে কনিষ্ঠতম, অর্থাৎ ইয়ংগেস্ট নোবেল প্রাইজ লেটারেট, মাত্র 17 বছর বয়সে তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। কোন ক্ষেত্রে, কোন ক্যাটাগরিতে? পিসের ক্ষেত্রে তিনি মাত্র 17 বছর বয়সে নোবেল প্রাইজ জিতেছিলেন, পাকিস্তানের একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। কোয়েশ্চেন নাম্বার 3, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সর্বশেষ ভারতীয় টাইগার অনুমান অনুসারে ভারতে বাঘের আনুমানিক সংখ্যা কত? কার রিপোর্ট অনুযায়ী? ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির রিপোর্ট অনুসারে বর্তমান ভারতে কত পরিমাণ বাঘ রয়েছে, বাঘের সংখ্যাটা কত? তো অপশান রয়েছে 2226, 2251, 2967। তো অ্যান্সার হবে, তিনের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ বর্তমানে ভারতে রয়েছে আনুমানিক যেটা হার বাঘের সংখ্যা আছে 2967টি, আর এটা ছিল 2018-19 4 নম্বর সার্ভে। আর একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, সেটা হচ্ছে ভারতের মধ্যে ওয়ার্ল্ডের টোটাল যে বাঘের পপুলেশান, তার মধ্যে 75% রয়েছে ভারতের মধ্যে, টোটাল যে গ্লোবালের টাইগার পপুলেশান, তার মধ্যে 75% রয়েছে ভারতের মধ্যেই। তো কোয়ান্টিটিটা কত? 2967। কোয়েশ্চেন নাম্বার 4, ভারতের আয়ুষ্মান ভারত যোজনা কবে চালু করা হয়েছিল, আয়ুষ্মান ভারত যোজনাটি কবে চালু হয়েছিল? তো অপশান হচ্ছে September 2016, September 2017, September 2018, অপশান ডি হচ্ছে September 2019। তো চারের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ September 2018 আয়ুষ্মান ভারত প্রকল্পটি লঞ্চ হয়েছিল, আর পুরো নামটা কী হচ্ছে? আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আর এটা আছে ন্যাশনাল হেলথ পলিসির একটি পার্ট। আর এটা কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 5, বিশ্বের মধ্যে প্রথম, পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম পুনরায় ব্যবহারযোগ্য, অর্থাৎ রিইউজ করার জন্য পুনরায় যেগুলো ব্যবহার করা যাবে সেই রকম পিপি কিটস ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে, তো এই যে কিটটি, এটার নাম কি দেওয়া হয়েছে? রিইউজেবল, অর্থাৎ পুনরায় ব্যবহার করা যাবে পিপি কিটগুলো, বর্তমানে যেগুলো ইউজ করা আছে এগুলো সব ওয়ান টাইম, অর্থাৎ একবার ইউজ করেই এগুলো ফেলে দিতে হয়, তো এই যে পিপি কিটটি এটা রিইউজেবল, আবার ইউজ করা যাবে, তো এটার নাম কি? এটা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম তৈরি করেছে ভারতের মধ্যেই। তো অপশান হচ্ছে সুপার শিল্ড, সুপার মাস্ক, সুপার পিপি, অপশান হচ্ছে সুপার প্রোটেক্ট। তো পাঁচের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ নামটা কি হচ্ছে? সুপার শিল্ড। আর এটা ট্রিপল ভাইরাল শিল্ড টেকনোলজি ইউজ করে এটি বানানো হয়েছে পিপি কিটটি, আর লঞ্চ কবে করা হয়েছে? 9ই জুলাই, পিপি কিটটি লঞ্চ হয়েছে 9ই জুলাই। কোয়েশ্চেন নাম্বার 6, বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টিরোলের যুদ্ধে হেলিকপ্টার যা মার্কিন বাহিনীতে থাকতো, তো বর্তমানে এটি ভারতীয় প্রতিরক্ষা সেনাবাহিনীতে রয়েছে, তো এটির নাম কি?
বিশ্বের মধ্যে সব থেকে মোস্ট অ্যাডভান্সড মাল্টি রোল কমব্যাট হেলিকপ্টার, তো সেটার নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে ছয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ AH-64A অ্যাপাচি। আর এটা সম্প্রতি আমেরিকার কাছ থেকে 22টি অ্যাপাচি জাহাজ ভারত সম্প্রতি কিনেছে। তো নাম পুরো নামটা কি? AH-64E অ্যাপাচি, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে উন্নত মাল্টি রোল যুদ্ধের হেলিকপ্টার। কোশ্চেন নাম্বার 7, বর্তমানে ভারতে কয়টি টাইগার রিজার্ভার রয়েছে? টাইগার রিজার্ভার বর্তমানে কটি ভারতে রয়েছে? তো অপশান রয়েছে 25টি, 50টি, 10টি, অপশান রয়েছে 40টি। তো সাতের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ভারতে বর্তমানে টোটাল 50টি টাইগার রিজার্ভার রয়েছে। আগেই বলেছি 75% টোটাল বাঘের পপুলেশন ওয়ার্ল্ডের মধ্যে ভারতেই রয়েছে 75%। কোশ্চেন নাম্বার 8, জাতীয় মাছ চাষি দিবস বা ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে এটা কবে পালন হয়ে থাকে ভারতের মধ্যে? ন্যাশনাল যেহেতু ভারতেই পালন হয়ে থাকে, তো এটা কবে ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে? তো অপশান হচ্ছে 12ই জুলাই, 10 জুলাই, 11ই জুলাই, অপশান ডি হচ্ছে 9ই জুলাই। তো আটের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ প্রতি বছর 10ই জুলাই ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে পালন করা হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ 2020 ছিল 63তম ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে, 63তম, 63। কোশ্চেন নাম্বার 9, মাস্টার কার্ড ইন্ডিয়ার স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই সহায়তা করার জন্য কোন কোন ক্ষেত্রে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজগুলোকে সহায়তা করার জন্য কত পরিমাণ বিনিয়োগ করতে চলেছে কে মাস্টার কার্ড? তো অপশান হচ্ছে 250 কোটি, 300 কোটি, 350 কোটি, অপশান ডি হচ্ছে 400 কোটি। তো নয় অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ মাস্টার কার্ড ভারতকে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজগুলোর জন্য 250 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। কোশ্চেন নাম্বার 10, হিজ হোলিনেস ফর 14 দালাই লামা অ্যান্ড ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি, তো এই শীর্ষক বইটি রচয়িতা কে বা কে রচনা করেছেন বইটি? তো নামটা কি? হিজ হোলিনেস দ্য 14 দালাই লামা অ্যান্ড ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান ডি, কে রচনা করেছেন বইটি? তেনজিং গ্যাচো তেহং, এই ব্যক্তি বইটি রচনা করেছেন। আর ইনি হচ্ছেন 40 বছর ধরে 14 নম্বর যে দালাই লামা তার নামটা কি হচ্ছে? তেনজিং জ্যাস্তো। তো এই দালাই লামার তিনি শিষ্য ছিলেন 40 বছর ধরে, তারপরে তিনি এই বইটি লিখেছেন, তার বায়োগ্রাফি হিসেবে বইটি লিখেছেন। আর এটা রিলিজ হবে কবে? অক্টোবরে, 2020 অক্টোবরে রিলিজ হবে। আর কে করবে রিলিজটি? রলি বুকস দ্বারা পাবলিশার থেকে এই বইটি রিলিজ করা হবে। 14 নম্বর দলাই লামার উপর বইটি জীবনী লেখা হয়েছে। 11 নম্বর, মহারাষ্ট্র সরকার কোন ব্যাংকের সঙ্গে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি প্রজেক্ট পুনরুদ্ধারের জন্য বা পুনরায় চালু করার জন্য তহবিল স্থাপনের পরিকল্পনা করেছে? তো কোন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করে এটা করবে, কিসের জন্য? স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি প্রজেক্ট। তো অপশান হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, অপশান ডি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো 11 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কার সঙ্গে? মহারাষ্ট্র সরকার স্টেট ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপ করে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি প্রজেক্টটি চালু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। 12 নম্বর, এন বীরেন সিং ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সম্প্রতি 48.39 কোটি টাকার 5টি জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেছেন? 5টি জল সরবরাহ প্রকল্প উদ্বোধন করেছেন, তা মূল্যগত প্রায় 5টির মধ্যে খরচ হয়েছে 48.39 কোটি টাকা। তো অপশানগুলো হচ্ছে মণিপুর, মিজোরাম, মেঘালয়, অপশান ডি মহারাষ্ট্র। তো নামটা কি? এন বীরেন সিং, কোথাকার চিফ মিনিস্টার? তো 12 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ তিনি মণিপুরের চিফ মিনিস্টার। 5টি জল সরবরাহ কেন্দ্রের উদযাপন করেছেন, যার মূল্য হচ্ছে প্রায় 48.39 কোটি। আর ক্যাপাসিটি কত এই 5টি? এর ক্যাপাসিটি হচ্ছে 26.15 মিলিয়ন লিটার পার ডে ক্যাপাসিটি, MLD, 26.15 মিলিয়ন লিটার পার ডে ক্যাপাসিটি এই 5টি ওয়াটার সাপ্লাইয়ের। কোশ্চেন নাম্বার 13, কোন মন্ত্রণালয় সম্প্রতি মঙ্গোলীয় কাঞ্জুর পাণ্ডুলিপির প্রথম 5 খণ্ড প্রকাশ করেছে বা পাবলিশ করেছে? প্রথম 5টি খণ্ডে টোটাল 108টি খণ্ড যেটা রিপ্রিন্টিং চলছে, তার মধ্যে 5টি খণ্ড সম্প্রতি প্রকাশ করা হয়েছে। আর করেছেন কে? পাবলিশ করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। কিসের? মঙ্গোলীয় কাঞ্জুর পাণ্ডুলিপির 5টি খণ্ড। তো এটা কোন মন্ত্রণালয়? তো অপশান হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ এন্টারপ্রিনিয়ারশিপ, অপশান সি হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অপশান ডি হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ।
তো 13 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কে করেছেন রিচ বইটি, মিনিস্ট্রি অফ কালচার। টোটাল 108টি ভলিউম, যার মধ্যে 5টি লঞ্চ হয়েছে। কবে লঞ্চ করেছেন কে? প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। আর কবে হয়েছে এটি? গুরু পূর্ণিমার দিন, অর্থাৎ 4ই জুলাই, গুরু পূর্ণিমা বা ধর্ম চক্র দিন এই দিনটি পালন করা হয়ে থাকে। এই দিনটি 4ই জুলাই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এই 5 খণ্ড, প্রথম 5টি খণ্ড প্রকাশ করেছেন। টোটাল 108টি খণ্ড, যার মধ্যে এগুলো রিপ্রিন্টিং চলছে, তার মধ্যে প্রথম 5টি হচ্ছে পাবলিশ হয়ে গেছে 4 জুলাই। তো এইগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।